স্বাস্থ্য হি সম্পদ যদি স্বাস্থ্য ভালো রহব তবে মন মধ্য ভাল রহব কাম করা ইচ্ছা হব এবং জীবনযাপন অতি ভালো কট যেহেতু শীতদিন আসি পৌঁছলি বর্তমান আপনার এই শীত দিনের কমিটি নিজ স্বাস্থ্যর যত্ন নেবে সেই সম্পর্কের আমি আলোচনা করি আমাদের আজ ওয়ান টু ওয়ান রে অতিথি অনেক ডাক্তার দীনবন্ধু মারণা ওড়িশার একমাত্র ডিলিট প্রাপ্ত আয়ুর্বেদিক গবেষক ଦୀନବନ୍ଧୁ ମହାରଣା ଆୟୁର୍ବେଦ ଚିକିତ୍ସା ମାଧ୍ୟମରେ ଶୀତ ଋତୁରେ ହେଉଥିବା ବିଭିନ୍ନ ରୋଗ ବ୍ୟାଧି ଯେ କେଉଁ କେଉଁ ରୋଗ ବ୍ୟାଧି ହୋଇଥାଏ ଶୀତଦିନେ ଏବଂ କ'ଣ କ'ଣ କଲେ ଆମେ ସେଥିରୁ ମୁକ୍ତି ପାଇପାରିବା ଶୀତଦିନରେ ବିଶେଷ କରି ଛୋଟ ଛୁଆଙ୍କଠୁ ଆରମ୍ଭ କରି ବୃଦ୍ଧଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଅନେକ ରୋଗ ବ୍ୟାଧି ହୋଇଥାଏ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଆମ ଆମେ ଆଲୋଚନା କରିବା ଆମ ସହିତ ଆୟୁର୍ବେଦ ଗବେଷକ ଅଛନ୍ତି ଡାକ୍ତର ଦୀନବନ୍ଧୁ ମହାରଣା ତାଙ୍କୁ ଆମେ ଆଜିର ୱାନ୍ ଟୁ ୱାନ୍କୁ ସ୍ୱାଗତ କରୁ ସାର୍ ଆପଣଙ୍କୁ ପ୍ରଥମେ ସ୍ୱାଗତ ସାର୍ ଦେଖୁଛନ୍ତି ଶୀତଦିନ ବର୍ତ୍ତମାନ ଆସିଗଲା যে কেমিতে আপনার স্বাস্থ্যের যত্ন নেবে আপনার দেখবে যে ছোট পিলাঙ্ বৃদ্ধ পর্যন্ত যে কেউ কেউ রোগ সব শীতদিন হয়ে থাকে তখন কমিটি আপনার যত্ন দেওয়া পরামর্শ দেবে ভালো প্রশ্নটি পচারি এদারা বহু ব্যক্তি উপকৃত হয়ে পে আপন মানে প্রশ্ন করছেন শীতদিনিয়া রোগ কটক শহর নু ওশার বিভিন্ন জেলা কু শীত আক্রান্ত কাল যা আমি জাঁয়া পাছু এই শীত দিন এক ভয়ঙ্কর দিন এই শীত দিনের বহু দুরারোগ্যব্যাধী জনসাধারণকে আক্রান্ত করেস রোগ বিষয়ে আমি আলোচনা করা কারণ এইসব রোগর আরোগ্যাম আয়ুর্বেদ চিকিৎসা এক পার্ব প্রতিক্রিয়াবিহীন চিকিৎসা ভাবে পরিগণিত খ্রিষ্টপূর্ব তিন হাজার মশা তলু আয়ুর্বেদ চিকিৎসা ভারতবর্ষর বিকাশ লাভ করা পরে পৃথিবীর বড় বড় দেশ মানকের আদর লাভ করেছে আমার বহুত জিনিস রয়েছে যে আয়ুর্বেদ শাস্ত্র রয়েছে আমার আয়ুর্বেদ শাস্ত্র আজ নু খ্রিস্টপর তিন হাজার মশা তলু তো ভারতবর্ষ বিকাশ লাভ করছি কিন্তু বড় কথা হচ্ছে আমার শ্রী জগন্নাথ যে কি আমার বিশ্বর দেবতা আমার আমি ওড়শার দেবতা ভাবে মানুলে সুদ্ধা এই বিশ্বর দেবতা ভাবে তা দিয়ে হইছে ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କର ପ୍ରତିଦିନ ସକାଳେ ଉଠିବା ଠାରୁ ଦାନ୍ତ ଘଷିବା ଠାରୁ ରାତିରେ ଶୋଇବା ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେଉଁ ଯେଉଁ ନୀତି ନିୟମ କରାଯାଇଥାଏ ସେ ତାହା ଆୟୁର୍ବେଦ ପଦ୍ଧତିରେ ହୋଇଥାଏ ଆପଣଙ୍କୁ ମନେ ପକାଇଦେବି ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କୁ ପ୍ରତିବର୍ଷ ରଥଯାତ୍ରା ପୂର୍ବରୁ ପନ୍ଦର ଦିନ ଧରି ଜର ହୁଏ ଜର ହୁଏ ଥଣ୍ଡା ହୁଏ ଆଚ୍ଛା ଏଇ ଯେଉଁ ଜର ଥଣ୍ଡା ହୁଏ ସେଥିରୁ ଆରୋଗ୍ୟ ହେବା ପାଇଁ ତାଙ୍କର ଗୋଟେ ରହିଛି ଆମର ଆମର ଦଶମୂଳ ମୋଦକ ଏବଂ ପାଚନ ରହିଛି ଆମ ଆୟୁର୍ବେଦ ଶାସ୍ତ୍ରରେ ଯାହାକି କ'ଣ ନା ଦଶମୂଳ ମୋଦକ ଭିତରେ ବେଲ ଗମ୍ଭାରୀ ପାଟଳା ସୋନାକ ଅଗ୍ନିମଥ ବୃହତ୍ଦୟ ଏବଂ ଗୋଖୁରା ଏଥିରୁ ଔଷଧ ପ୍ରସ୍ତୁତ କରାଯାଇ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କ ପାଖରେ ଲାଗି କରାଯାଏ ଏବଂ ଶ୍ରୀଜଗନ୍ନାଥଙ୍କୁ ସେତେବେଳେ ଗୋଟିଏ ଫୁଲରୀ ତେଲରେ ମାଲିସ୍ କରାଯାଏ ଯାହାଫଳରେ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ସୁସ୍ଥ ରୁହନ୍ତି ସୁସ୍ଥ ହୁଅନ୍ତି ଏବଂ ଜନସାଧାରଣଙ୍କ ଦର୍ଶନ ଦେଇଥାନ୍ତି जदिंक आम भिड्टे भल लगा तेब आम चेल्क लाइक सेयार और सब्सक्राइब करने को जमा भी तो नहीं